হ্যালো বন্ধুরা, আশার আলো 21 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে আলোচনা করব রুটি খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিয়ে আলোচনা করব। এই যে রুটি, আমরা গম থেকে আটা, আটা থেকে রুটি পেয়ে থাকি। এই রুটিটা সারা বছর আমরা খাইতে পারি, কারণ আটা সারা বছর কিনতে পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়। গমটা আমাদের দেশে খুব একটা বেশি উৎপন্ন হয় না, তারপরও আমরা গম আটা আমরা বাজারে কিনতে পেয়ে যাই। এটা সংরক্ষিত খাদ্যদ্রব্য, এটা প্যাকেটজাতভাবে আমরা বাজার থেকে কিনতে পারি। সেই হিসেবে আমরা সারা বছর এই রুটি খাইতে পারি, গম থেকে এই রুটি পাওয়া যায়। অনেকে খাদ্য তালিকায় রাত্রে রুটি ডায়েট কন্ট্রোল এবং তাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য এই রাত্রে রুটি খেয়ে থাকে। তা রুটি কতটা উপকার সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমরা গম থেকে আটা, আটা থেকে এই রুটি পেয়ে থাকি। আমরা রুটি সারা বছরে পেয়ে থাকি এবং এটা আমরা সারা বছর এই আটা আমরা কিনতে পারি। ভাতের থেকে আটা পুষ্টিকর, পুষ্টিগুণ এবং অনেক বেশি। রুটি খেলে আমাদের শক্তি বৃদ্ধি পায় এবং আমাদের হার্ট ভালো থাকে এবং আমাদের স্ট্রোকের ঝুঁকি কম হয়ে থাকে, এবং এই রুটি ওজন কমাতেও সাহায্য করে এবং আমাদের হার্টটাকে ভালো রাখে এবং স্ট্রোকের ঝুঁকি অনেক কম থাকে এই রুটি খেলে। অনেকে খাদ্য তালিকায় রাত্রে রুটি খেয়ে থাকেন, অনেকে রাত্রে রুটি খেয়ে থাকেন তরকারির সাথে। রুটি বেশ সুস্বাদু, অনেকে ওজন কমানোর জন্য রাত্রে ওজন কমানোর জন্য রাতে রুটি খেয়ে থাকে। যারা স্থূল বা অতিরিক্ত ওজন বেশি তারা রাত্রে রুটি খেয়ে থাকে, তাদের ডায়েট কন্ট্রোল বা ওজন কমানোর জন্য রাত্রে রুটি খেয়ে থাকে। সেদিক থেকে তাদের ওজন কমানো সম্ভব হয় রুটি, কারণ রুটিতে ক্যালোরির পরিমাণ কম থাকে, তাই রুটি খেলে ওজন বৃদ্ধি পায় না, এটা নিশ্চিত। কারণ এটা ক্যালোরির পরিমাণ কম থাকে তাই ওজন বৃদ্ধি করে না, এটা নিশ্চিত। শরীরকে ফিট রাখার জন্য রুটি আমরা খেয়ে থাকি, অর্থাৎ রুটি শরীরের ডায়েট ও ফিট রাখার জন্য আমরা রুটি খেয়ে থাকি। আমরা শরীরকে হালকা এবং ফিট রাখার জন্য এবং যারা ব্যায়াম করে তারা এই রুটি খেয়ে থাকে, রাত্রে রুটি খেয়ে এবং ডায়েট কন্ট্রোলের জন্য তারা রুটি খেয়ে থাকে। রুটিতে চর্বি থাকে না, তাই যাদের ওজন বৃদ্ধি আছে তারা রুটি খেলে তাদের ওজন কমাতে সাহায্য করে এই রুটি, ওজন কমাতে আমাদের সাহায্য করে এই রুটি। রুটি আমাদের সুগারের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে, সুগারের মাত্রা ঠিক রাখে, তাই যাদের ডায়াবেটিস রয়েছে তারা রুটি খেয়ে থাকে এবং ডাক্তাররাও পরামর্শ দিয়ে থাকেন রাতে রুটি খাওয়ার পরামর্শ দেয়, কারণ রুটিতে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ডায়েট কন্ট্রোল করে। তাই ডায়াবেটিস রুগীরা এই রুটি নিঃসন্দেহে খেতে পারেন এবং ডাক্তারও পরামর্শ দিয়ে থাকেন, রাতে রুটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, তাহলে তাদের ডায়াবেটিসের পরিমাণ, ডায়াবেটিসের নিয়ন্ত্রণ থাকবে, ডায়াবেটিস সুগার নিয়ন্ত্রণ থাকবে। রুটি রুগীদের জন্য, যারা পেশেন্ট রুগীদের জন্য খুবই উত্তম খাবার, কারণ রুটিতে রয়েছে ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাবার, তাই রুটি খেলে দ্রুত শক্তি বৃদ্ধি পেতে সাহায্য করে এবং দুর্বলতা রোধ করতে সমর্থ। তাই শারীরিক দিক থেকে যারা দুর্বল তারা এই রুটি খেতে পারেন এবং রুটি খেতে পারেন। যারা মাঠে ঘাটে বা কৃষি খাত খামারে বা শ্রমজীবী মানুষের প্রিয় খাবার এই রুটি, শ্রমজীবী মানুষের রুটি এই প্রিয় খাবার, কারণ এটা তোমার ক্ষুধা লাগলে এটা খাওয়া, শুকনো রুটি খেতে অনেকেই খেয়ে থাকেন। তাই যারা মাঠে ঘাটে কাজ করেন বা শ্রমজীবী মানুষেরা এই তাদের রুটি তাদের পছন্দের খাবার, কারণ রুটি এটা সংগ্রহ করে বহনযোগ্য এবং এগুলো যেখানে সেখানে নিয়ে যাওয়া যায় এবং তোর জলদি ক্ষুধা নিবারণ করার জন্য খুবই উত্তম। তাই শ্রমজীবী মানুষের প্রিয় খাবার এই রুটি।
রুটির তে রয়েছে ভিটামিন এবং খনিজ লবণ সম্পূর্ণ, যা দ্রুত আমাদের শরীরে শক্তি ফিরে আনতে সাহায্য করে। যারা পরিশ্রম ক্লান্ত হয়ে পড়েন বা ক্ষুধা লাগে, তারা তরজলদি এক কাম দুপুর রুটি খেলে তাদের শক্তি এবং ক্ষুধা নিবারিত হয়। রাত্রে রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে এবং হার্ট ভালো থাকে এবং স্ট্রোকের ঝুঁকি কম হওয়ার সম্ভাবনা থাকে। যারা উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার রোগে ভুগছেন তারা এই রুটি খেলে উপকার পাবেন, কারণ রুটি রোগীদের জন্য, হাই প্রেশার রোগীদের জন্য, উচ্চ রক্তচাপের জন্য খুবই উপকারী, কারণ এই রুটি খেলে উচ্চচাপ নিয়ন্ত্রণ থাকে, ফলে স্ট্রোকের ঝুঁকি এবং আমাদের হার্ট ভালো রাখে। রুটিতে রয়েছে ফাইবার যা আমাদের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য ভীষণ উপকারী। যারা কোষ্ঠবদ্ধতায় ভুগছেন, কোষ্ঠকাঠিন্য ভুগছেন, তারা এই রুটি খেতে পারেন, কারণ কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য এই রুটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে প্রচুর ফাইবার থাকে যা হজমে বা এবং সহায়তাকারী আমাদের এই রুটি। যাদের বদহজম, গ্যাস, বুক জ্বালায়, অ্যাসিডিটি সমস্যা প্রায় হয়ে থাকে, প্রায় এরকম বুক জ্বালায়, অ্যাসিডিটি, বদহজম এরকম সমস্যা যাদের প্রায় হয়ে থাকে তারা এই রুটি খেলে উপকার পাবে। রাতে রুটি খেলে ভীষণ উপকার পাবে। রাতে রুটি খেলে আমাদের শরীর সুস্থ রাখে এবং শরীরকে ভালো রাখতে সাহায্য করে এই রুটি। রুটি খেলে আমাদের ত্বক ভালো রাখে, ত্বক মসৃণ এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে রুটি। আমি এবার একটু ক্ষতির দিক নিয়ে আলোচনা করা, কারণ অতিরিক্ত রুটি খেলে আবার সমস্যা হতে পারে, সে ক্ষতির দিক নিয়ে আমি আলোচনা। অতিরিক্ত রুটি খেলে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যেতে পারে, তাই 3-4 খানের বেশি রুটি খাওয়া যাবে না। অতিরিক্ত রুটি খেলে কোলেস্ট্রলের পরিমাণ আমাদের বেড়ে যেতে পারে, তাই যাদের কোলেস্ট্রলের সমস্যা রয়েছে তারা একটু চিন্তাভাবনা করে রুটি খাবেন। অতিরিক্ত রুটি খেলে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যেতে পারে, তাই রুটির পরিমাণ একটু কম খাবেন। অতিরিক্ত রুটি খেলে আমাদের বলি রেখা ও ত্বক কুচকে যাওয়ার সম্ভব হয়ে থাকে, তাই এদিক থেকে খেয়াল রাখবেন, অতিরিক্ত রুটি খাওয়া যাবে না। আবার অতিরিক্ত রুটি খেলে চুল পড়ার ক্ষমতা বেড়ে যেতে পারে, তাই যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তারা রুটি একটু কম খাবেন। তবে রুটি রাত্রে অনেকে খেয়ে থাকেন ডায়েট কন্ট্রোল বা শরীরকে সুস্থ রাখার জন্য বা ওজন কমানোর জন্য এই রুটি খেয়ে থাকেন এবং তারা উপকারী পান। এবং রুটিতে ভাতের থেকে রুটি অনেক স্বাস্থ্যসম্মত, রুটি দিয়ে তরকারি, যে কোনো তরকারি খুবই ভালো লাগে, মাংস বা যে কোনো মাংস খুবই ভালো লাগে রুটি দিয়ে। ভাতে আমরা ভাত খেয়ে থাকি, ভাতের সাথে যদি ফাইবার না হয় তাহলে ভাতের সাথে ফাইবার সম্বন্ধীয় তরি তরকারি খেয়ে থাকি তাহলে কোনো সমস্যা হয় না, কিন্তু রুটিতে ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে, যে কারণে রুটি অনেক কম খেলে ক্ষুধা নিবারিত হয়ে থাকে এবং রুটি খেলে তাড়াতাড়ি ক্ষুধা লাগে না এবং এই রুটি খেলে আমাদের শক্তি তরুত শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। তা রুটির বিস্তারিত, রুটি খাওয়ার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা এবং শ্রমজীবী মানুষের জন্য রুটি খুব প্রিয়, যারা মাঠে ঘাটে বা বিভিন্ন শ্রমজীবী মানুষ যারা বহন, যারা সকালবেলা নাস্তা হিসেবে এই রুটি খেয়ে থাকে বা রাত্রেও রুটি খেয়ে থাকে, তজ্জল দিয়ে রুটি তৈরি করে খেয়ে থাকে, সেদিক থেকে অনেক সুবিধা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব, ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি একটু লাইক করবেন, তাই এরকম ধরনের ভিডিও আমি আরও উপহার দিতে পারবো। ধন্যবাদ সবাই, ভালো থাকে, আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব, ধন্যবাদ সবাইকে।